আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শাহিন আজাফি আপনাদের সাথে আছি। তো নতুন করে পরিচয় করার কিছু নেই। তো আমাদের রেগুলারলি যে ক্লাসগুলো হয়, আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। তো আজকে একটি দারুণ ক্লাস সবার মাঝে উপস্থিত হয়েছে, সেটা আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় আমরা খুব সহজেই দেখবো, এবং আমরা আজকের পর থেকে নিজেরাই খুব সুন্দর করে ওয়েবসাইট তৈরি করতে পারবো। কেমন? তো খুবই ভালো যে এই ক্লাসটি আপনাদের সাথে আমি নিতে পেরে, এবং আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারবেন সম্পূর্ণ। এবং যে ক্লাসটি করব আজকে, আমরা যে ক্লাসটি হবে সবকিছু আমরা বাসায় বসে সেম টু সেম আমাদের ক্লাসের যে ভিডিও লেকচার গুলো থাকবে বা ভিডিও রেকর্ড ফাইল থাকবে, চ্যাট ফাইল গুলো থাকবে, এগুলো দেখে দেখে বাসায় সেম ক্লাসটি করলে আপনিও খুব সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে মেক থেকে শুরু করে এভরিথিং নিজে নিজেই করতে পারবেন। আপনি হওয়া লাগবে না একটি কম্পিউটার ইঞ্জিনিয়ার, হওয়া লাগবে না আপনাকে ওয়েবসাইট ডেভেলপার, একজন মার্কেটারও সুন্দর করে ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। কিভাবে পারে, কোন টুলস এর সাহায্যে পারে, কোন সফটওয়্যার ইউজ করে পারে, সেটাই আজকে আমরা দেখব। আমাদের জন্য সহজ কোন উপায়গুলো আছে উইদাউট কোডিং এ ওয়েবসাইট তৈরি করা। তো তার আগে আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে অ্যাজ এ টিচার আপনাদের অনেকদিন ধরে শেখাচ্ছি এখানে, সেটা আজকে 9 ক্লাস মেবি। তো 9 ক্লাসে দেখেছি যে অনেকে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি, অনেকে করিনি। তো তার মানে কি, যারা অ্যাসাইনমেন্ট করেছি তারা দেখা যাচ্ছে যে একটু সময় দিচ্ছি এই অ্যাসাইনমেন্টটি করার জন্য, স্টাডি করতেছি। তো অনেকে আবার দেখা যাচ্ছে স্টাডি না করে আমরা ক্লাসে প্রেজেন্ট হয়ে যাই। তো আমি যদি যেটা অলরেডি শেখানো হয় বা শেখানো হবে, সবাই আমরা জানি কি শেখানো হয়েছে অলরেডি এবং কি হবে, তো আমরা যদি যেটা আগামীকাল ক্লাসে আছে বা আজকে যেটা ক্লাসে শেখানো হলো সেটাও যদি শিখি আমরা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু শেখা হয়ে যায়। কারণ এই ক্লাসে আমি অনেক কিছু শেয়ার করে থাকি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেটা অনেক হাই ডিমান্ডিং কিছু শেয়ার করে থাকি, হ্যাঁ, যেটা সচরাচর অন্য কেউ করবে না, ঠিক আছে? তো এটা আমাদের একটু কষ্ট করে আরো কিছু শিখতে হবে। তো শেখার তো শেষ নেই, আমাদেরকে সবাইকেই ক্লাসের সাথে সাথে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে গুগলে সার্চ করে শিখতে হবে এবং কাজ করতে হবে। অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে, তো এখন আর বসে থাকলে হবে না। তো আমাদের গত দিনের যে ইজ ছিল, হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, সেটা শুধুমাত্র আমরা দুঃখের সাথে জানাচ্ছি একজন সাবমিট করেছে, প্রান্ত ভাই, আর বাদ বাকি গুলো সাইদুল ইসলাম ভাই শুধু সাবমিট করেছে আর অন্য কেউ আমরা করিনি। তো আমি সেটাই বলতেছিলাম যে আমি একটি ক্লাস নেওয়ার জন্য আমি 5 to 10 hours স্টাডি করে এবং কি শেখানো হবে আপনাদেরকে, কি শেখাবো, আমার প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য আমি স্টাডি করি। আমার তো দরকার ছিল না, আমি যা জানি সেটাই কিন্তু আপনাদের দিতে পারতাম, বাট সেটা আমি দিইনি। আমি শেখার জন্য এই রোজা থেকে আমি কষ্ট করেছি বা কষ্ট করতেছি আপনাদের জন্য, বাট আউটপুট আমি যদি না পাই, ফিডব্যাক যদি না পাই, তাহলে আমি কার জন্য শেখাবো? ওকে, এটা একটা ম্যাটার। তো আজকে আমি শেষ, বারবার বলবো না যে অনেকদিন বলেছি, আজকে 9টা ক্লাস পর্যন্ত বলেছি আর্টিকেল সাবমিট কেন করো না, আপনাদের কি অবস্থা। তো আজকেই শেষ, আমি আজকের পর থেকে আর কোনোদিন বলবো না যে আমাকে আর্টিকেল গুলো দেন না কেন, সাবমিট করো না কেন। তবে একটা জিনিস যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি রেগুলারলি বলবো আর্টিকেল নিয়ে বা রেগুলারলি শেখাবো এটা নিয়ে। তো আগামীকালকে একটা চান্স দিব যে আগামীকালকে অথবা আগামী নেক্সট ডে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিতে অন্তত যদি আমরা 5 জন আর্টিকেলটি সাবমিট করে দেখাতে পারি, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আর্টিকেল রাইটিং এ যেভাবে ক্লাস চলছিল শেখানো ক্লাস শুরু করে আর্টিকেল সাবমিশন কে কে দিয়েছে সবার তাই রিভিউ করা থেকে শুরু করে এভরিথিং আগের মতোই চলবে। না হলে আমি আজকে থেকে আর কোনোদিন এই আর্টিকেল রাইটিং এ সাবমিট করেছেন কিনা, অ্যাসাইনমেন্ট করেছেন কিনা, হোমওয়ার্ক করেছেন কিনা, এগুলো নিয়ে কথা বলবো না, আজকে শেষ। ওকে, এখন দেখেন আপনারা পারেন কিনা। ওকে, এখন হচ্ছে আরো কিছু বিষয় নিয়ে কথা বলার আজকে মন চাচ্ছে, কারণ হচ্ছে আমি যেহেতু শেখাচ্ছি তো সবাই শিখছেন, তো সেটার মধ্যে একটি রিলেশনশিপ হওয়া উচিত, একটি কমিউনিকেশন হওয়া উচিত, একটি কমিউনিটি হওয়া উচিত, সেটা তৈরি আসলে হচ্ছে না। তো কিভাবে তৈরি করা যায় সেটা আমাদেরকে আমাদেরকে একটু বুঝার বিষয়ে বাকি আছে। তো সাপোজ আমি যখন ক্লাস নিই, আমি মেবি আমি যে ব্যবহার বা ম্যানারটি করি সেটা সবাইকে করা উচিত। আমি অ্যাজ ইট এক্সপেক্ট করি না আপনারা সবাই আমাকে স্যার বলে ডাকেন, এটা কোনো সময় বলেও নি ক্লাসে বা কাউকে বলতেও বলিনি, আমি নিজ থেকে সবাইকে ভাই ডাকছি যাতে সবাই আমাকে ভাই বলেই ডাকে। তো এইটুকু রেসপেক্ট অন্তত আমি ম্যানার করতে পারি, এইটুকু রেসপেক্ট আমি এক্সপেক্ট করতে পারি যে অন্তত ভাই বলে ডাকাটা, ঠিক আছে? তো
আমি নট এ একজন ইন্টারনেট মার্কেটার, নট এ ট্রেনার, আই এম এ গ্রাজুয়েট, আই এম এ ইঞ্জিনিয়ার, আই গ্রাজুয়েট ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো সবাইকে অন্তত এই বিহেভটুকু রেসপেক্ট করতেই পারি যে অন্তত স্যার বলে ডাকতে কখনোই বলিনি, অন্তত ভাই যেন বলে কথার সাথে, এটা তো আশা করতেই পারি। এটা ম্যানার, আমি ম্যানার শিখাবো কেন, অলরেডি এটা আপনাদের নিজের ম্যানার, ঠিক আছে? তো কি হয়েছে, গতদিন যে ক্লাস নিয়েছিলাম অনেকে আমাকে মেসেজ করেছে, মেসেজ করে ডিরেক্টলি আমাকে কমান্ড করা শুরু করে। কমান্ড বুঝেন যে ভাই এটা আপনি হচ্ছে পারচেস কর, ভাই না সরি ভাইটাই কিছুই নেই, তো এটা আপনি পারচেস করেন, আমি পরে আপনাকে টাকা দিচ্ছি, এটা আপনি করে দেন, তারপরে আমি করতেছি, ঠিক আছে? তো অ্যাজ এ আমি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, অ্যাজ এ ট্রেনার হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে, তো এই বিহেভ আশা করিনি। অনেকের সাথে আমাদেরকে মেইল হয়, যারা আমাকে মেইল করে আমার মেইলে, তো দেখছে কথার সাথে আমি যখন প্রত্যেকটা পোস্ট করি, আপনারা ফলো করবেন যে ডিয়ার স্টুডেন্ট বা ডিয়ার অল বা ভাই, এমন কেউ কি আমার সাথে মেসেজ করেছেন যাকে আমি ভাই বা আপু বলে সম্বোধন করিনি, এমনটি কখনো মনে হয়নি, এই প্রমাণ দেখাতে পারবেন না। বাট আপনাদের থেকে সেটা আসেনি, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কেন আসেনি এটা আমি জানি না, যে কারা আমার ক্লাস করছে, কি ম্যানার নিয়ে ক্লাস করছে আমি এটা জানি না, তাদের এক্সপেক্ট আছে কিনা। তো যাই হোক, এইগুলো আমি অনেকদিন ধরে ফলো করছি, তো আমি চাচ্ছি যে আজকে থেকে বললে এটা হয়তো কারোর ল্যাকিংস আছে বা আমি শেখাইতে পারিনি, তো সবাইকে যদি আমি এটা শেখাই তাহলে নেক্সট ক্লাস থেকে আশা করি হবে না। তো খুবই সুন্দর ভাবেই বললাম, তো এটাই ছিল আজকে। তো তারপরে আমি কিছু আরো কিছু গল্প করব, যেটাতে দেখা যাচ্ছে নেক্সট ক্লাস গুলো এই ভুল বুঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, ম্যানার, এগুলো যাতে আর শেখানো না লাগে। যেহেতু আমরা জানি যে সবাই অলরেডি একটি ভালো ফ্যামিলি থেকে এসেছি, আমরা সবাই দেখা যাচ্ছে যে একটু ভালো, যেহেতু ইন্টারনেট মার্কেটিং শিখতে আসছি, বেসিক সবাই জানি, ইন্টারনেট সম্বন্ধে ধারণা যেহেতু আছে, এই পর্যন্ত যেহেতু আমরা আসতে পেরেছি, তো ভেবেছিলাম তাদেরকে এই ক্লাসগুলো নেওয়া লাগবে না, যেটাকে ম্যানার বলে, যেটাকে হচ্ছে আপনার সোশিয়াল ওয়ার্ক বলে, তো এগুলো আসলে নেওয়া লাগছে এই 9 ক্লাসে এসে, কারণ ব্যবহার বা দেখি আপনাদেরকে, ঠিক আছে? তো অ্যাজ এ আমি আমি কি আপনার ফ্রেন্ড, অ্যাজ এ আমি কি আপনার ভাই নাকি স্যার, আমি তো এগুলো কিছুই বলতে বলিনি, জাস্ট খালি খুব সুন্দর একটি রিলেশন, কারণ একজনের সাথে আর একজন কথোপকথন যখন হয় তখন আপনি কি থ্রুতে কথা বলছেন, আপনার ফ্রেন্ডের থ্রুতে, ভাইয়ের থ্রুতে নাকি স্যারের থ্রুতে, ওকে? ভাইয়ের থ্রুতে বলেন, ডাজেন্ট ম্যাটার, বাট নট ফ্রেন্ড, ওকে? আর নট তুই, ওকে? না, কোনো কমান্ড লেখার আগে, মানুষকে সম্বোধন করার আগে, তো এটা অন্তত ম্যানার যে আমি কি বলে ডাকছি বা কিভাবে কথা বলছি। যাই হোক, এটা মেবি আর নেক্সট ক্লাসে বলা লাগবে না, খুবই দুঃখজনক। তারপরে আমি আরো কিছু কথা শেয়ার করবো যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমি একটা গল্পের মাধ্যমে সেটা বলবো, সবাই বুঝে নেবেন। তো কি হয়েছে, এটা গল্পটা অনেকের কমন পড়তেও পারে, তো কমন পড়লে কোনো সমস্যা নেই, এটা কমন পড়লেও আপনি শুনে যান, ঠিক আছে? কারণ আপনি যখন একজন ইন্টারনেট মার্কেটার, তো আপনাকে কিন্তু গল্প বলতে শিখতে হবে, শুধু লেখে আর্টিকেল লিখছেন তাতে হবে না, সুন্দর করে গল্প বলতে শিখতে হবে, গল্প পাঠতে শিখতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, আপনার স্মার্ট হইতে হবে, আপনাকে প্রফেশনাল হইতে হবে, এগুলো যদি না পারেন তাহলে এই লাইন আপনার জন্য না, ঠিক আছে? তো আমরা যে একজন ইন্টারনেট মার্কেটার তাই যে সবসময় ঘরে বসে থাকবো এমনটি কিন্তু না, একজন ইন্টারনেট মার্কেটার সে শো অফ করবে, সে বাহিরে যাবে, সে মানুষের সাথে উঠা বসা করবে, অফিস আদালতে চলাফেরা করবে, কারণ তার দরকার আছে সব কিছু করার, ঠিক আছে? তো একজন খুব বেশি টাকা ইনকাম করলেই কিন্তু সে ভালো সম্মান বা রেসপেক্ট নাও পেতে পারে, ঠিক আছে? তো ভালো সম্মান বা রেসপেক্ট পেতে হলে আমাদেরকে সবার সাথে চলাফেরা করতে হবে, উঠবোস করতে হবে, অফিস এর দেখেন তারা যদি 10 টাকাও স্যালারি পায়, তাদের মধ্যে একটা ম্যানার আছে, ঠিক আছে? সুন্দরভাবে রেসপেক্টফুলি ভাবে টাইম টু টাইম অফিসে যাওয়া, সেখানে সুন্দরভাবে কথা বলা, বসকে রেসপেক্ট করা, তারপরে সেখানে ফর্মাল ড্রেসে যাওয়া। বাট আমরা যারা অনলাইন মার্কেটার আছি এটাও রাখতে হবে, না হলে আপনি যদি লাখ লাখ টাকাও এখান থেকে ইনকাম করেন কোনো দাম নেই ভাই, ঠিক আছে? তো আমি যে গল্পটি বলতে চাচ্ছিলাম সেই গল্পটি হচ্ছে, একজন হুজুর তার স্টুডেন্টকে, তার যে স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টই বলবো, তো তাকে রেগুলারলি অনেক কিছু শেখাই, শেখানোর পরে লাস্টে একটা কথা বলে, যে বলে যে তোমাকে আজকে এটা শেখাইলাম, এটার জন্য আমি তোমাকে ধরো হচ্ছে 2 লাখ টাকার জিনিস একটু শেখাইলাম, কথা বললাম, ঠিক আছে? স্টুডেন্ট মনে করে আসলে স্যার কি বললো, আমাকে একটা কথা শেখাই দিল, এটার জন্য আমাকে 2 লাখ টাকার জন্য ঋণী করে রাখলো, আমি তো কিছু বুঝলাম না, ঠিক আছে? তো পরের দিনও গেছে স্টুডেন্ট হুজুরের কাছে, হুজুর সেম কথাই বলেছে যে আজকে তোমাকে যেটুকু শেখাইলাম, তুমি 2 লাখ টাকার জিনিস তোমাকে শেখাই দিলাম, যে কথাটা বললাম এটার ভ্যালু এতটুকু, ঠিক আছে? তো ওটা ওর রেগুলারলি হিসাব করে যাচ্ছে কত যোগ হচ্ছে তার সাথে যোগ করে যাচ্ছে, ঠিক আছে? আর শিখছে, আর হুজুরও নতুন করে একটা কিছু শেখাচ্ছে তাকে।
তো তারপরে কি হয়েছে, সে একদিন তার স্যান্ডেল ছিঁড়ে গেছে, শুজ জুতা ছিঁড়ে গেছে। তো জুতা সেলাই করার জন্য সে মুচির কাছে গিয়েছে। তো মুচির কাছে যাওয়ার পরে কি হয়েছে, তো মুচিকে তার জুতাটা সেলাই করে দিয়েছে। সেলাই করার পরে তোমার মুচি ওই স্টুডেন্টকে বলছে, তোমার 2 টাকা বিল হয়েছে, এটা পে করতে হবে, দেন তুমি এটা নিতে পারবে আমার কাছ থেকে। ওকে ফাইন। তো তার কাছে সে পকেট খুঁজে দেখে তার কাছে 2 টাকা নেই, ঠিক আছে। সে দেখে যে 2 টাকা নেই, তো তখন কোনোভাবেই সে জুতো দিতে রাজি হয় না। তো তুমি এটা নিয়ে আসবা, দেন আমি তোমাকে এটা আমি দিতে পারবো, আদারওয়াইজ আমি তোমাকে শুটা দিব না। তো মুসির কথা বলেছে, ওখানে কোনো কিছু ভেবে না পেয়ে চলে গেছে আবার হুজুরের কাছে, যে হুজুর আমার তো কাছে টাকা নেই, আমি আমার শুটা নিয়ে আসতে পারতেছি না, জুতা ছিঁড়ে গিয়েছিল, মুসির কাছে সারতে দিয়েছিলাম। তো এই ব্যাপার সবকিছু খুলে বলেছে। তো খুলে বলার পরে কি হয়েছে, হুজুর বলল তোমাকে এটা আমি দিচ্ছি, একটা মুক্তার দানা তাকে দিয়েছে, ছোট একটা, অনেক সাদা সেটা। তো মুক্তার দানা দেওয়ার পরে সেই স্টুডেন্টটি ওটা এবং কি শিখে দিয়েছে, দেওয়ার সাথে সাথে তাকে শিখে দিয়েছে, তুমি এটা প্রথমে তুমি মুচিকে দেবা, দেখা ট্রাই করবা যে মুচিটা নেয় কিনা, দেন তারপরে কি করবা, পাশে যে স্বর্ণের দোকান আছে সেটাতে তুমি জিজ্ঞাসা করবা যে এটার দামটা কেমন বা প্রাইসটা কেমন হতে পারে। তো বাট সেটা তুমি কিন্তু কখনোই সেল করো না, ঠিক আছে, বিক্রি করার দরকার নেই, বাট এটা মার্কেট ভ্যালু কত তুমি যা শুনে আসবা। তো ফার্স্টে আবার মুসির কাছে গেছে, মুসির কাছে যে বলেছে যে আমি যে শু সেলাই করছি, তোমার যে 2 টাকা বিল হয়েছে এটা তুমি রেখে দাও, এখান থেকে যা হবে এটার দাম হচ্ছে 1 লাখ টাকা, তুমি বা 50,000 টাকা তুমি এখান থেকে রেখে দাও, তোমাকে ব্যাগ দেওয়া লাগবে না, তুমি সম্পূর্ণটুকুই রেখে দাও। মুচি বলছে ওটা ফেলে দিয়ে বলছে, সুরে ফেলে দিয়ে বলছে আমার কি এত কিছু দরকার নেই, আমাকে জাস্ট 2 টাকা হলেই চলবে, তোমার শুটা নিয়ে যাও তুমি আমাকে 2 টাকা দিয়ে। তো সেটা তারপরে কি করেছে, সেটা কুড়িয়ে নিয়ে পাশে স্বর্ণের দোকানের কাছে গিয়েছে। স্বর্ণের দোকানের কাছে যাওয়ার পরে স্বর্ণের দোকানের কাছে দেখিয়েছে, ভাই এটা কত টাকা হতে পারে, তো বলছে 50,000। তারপরে একটু ঘুরে দেখছে ছেলে দিচ্ছে না 50,000, ও বলছে দাও তুমি ওই স্বর্ণটা আমাকে দাও, মুক্তাটা আমাকে দাও, তোমাকে আমি 1 লাখ টাকা দিব, ঠিক আছে। তো সেটা শুনে ও তারপরে বিক্রি করেনি, যেহেতু হুজুর নিষেধ করেছে বিক্রি করতে, সে শুনে কি করেছে, হুজুরের কাছে আবার ব্যাক করেছে। তো ব্যাক করার পরে হুজুর বলছে, দেখো সেম জিনিস, সেম জিনিস, তুমি যখন ওই স্বর্ণটা মুচির কাছে নিয়ে গেছো সে তোমাকে দাম দেয়নি, ঠিক আছে, একটি পয়সাও 2 টাকাও দাম দেয়নি, বাট ওই সেম জিনিসটা তুমি যখন একদিন স্বর্ণকারের কাছে নিয়ে গেছো যেটা ওকে চেনে, ঠিক আছে, সে তোমাকে 1 লাখ টাকা দিতে চেয়েছে। তো আমার কথাগুলো ওই হুজুর বলছি স্টুডেন্ট কাছে, তো সেম জিনিস তুমি যদি সুন্দর করে একটি কথা মুচিকে শুনিয়ে দাও বা ভালো কিছু করে দেখাও, তাও কিন্তু তোমার ওই 2 লাখ টাকা হবে না ঋণী, বাট আমি যদি তোমাকে শোনাই বা দেখি তাহলে কিন্তু সেটার ভ্যালু এমনটি হবে, ঠিক আছে। তো এভাবে তার স্টুডেন্টকে বোঝাইলো। তো কথা কথা একটাই, তো আপনি সেম কথা যদি যে বুঝে না তার কাছে বলেন, অনেক ভ্যালুয়েবল কথা বলেন, কোনো দাম নেই, ঠিক আছে, কারণ সে বুঝেই না আপনার ভ্যালু দিতে দিবে কি। আর ওই সেম কথাই যদি যে বুঝে বা অনলাইন প্রফেশনাল তার কাছে বলেন, সে বুঝবে এই ক্লাসগুলোর বা ভ্যালুগুলোর দাম কত। ওকে, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, কারণ এইগুলো বলার দরকার মনে করছিলাম না, আবার ভাবলাম যে না জানিয়ে দিই যাতে নেক্সট থেকে এমনটি না হয় আমাদেরকে। ওকে, তো আজকে যে ক্লাসটি ছিল আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাব। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করব এখন। চ্যালেঞ্জটি হচ্ছে, উইথিন ওয়ান ক্লাসে আমি বলেছিলাম যে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, আমরা যারা ইন্টারনেট মার্কেটার তৈরি করি উইথাউট কোডিং এ, সেটা দেখাবো একটি ক্লাসের মাধ্যমে, সেই ক্লাসটি হচ্ছে আজকে। তো ক্লাসে অ্যাটেন্ড করার সময় আমাদেরকে যে কথাগুলো কাজ করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, আরেকটি কথা, সেটা হচ্ছে এটা, দিস ইজ নট ম্যান্ডেটরি টু বাই হোস্টিং ফ্রম ক্যান্ডি হোস্টার। তার মানে কি, আপনাকে ক্যান্ডি হোস্টার থেকেই ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে, এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি বা কারোর জন্য ম্যান্ডেটরি না, এটা আপনি যেখান থেকে ইচ্ছা আপনি পারচেস করতে পারেন। জাস্ট গুগলে সার্চ দেন যে বেস্ট ওয়েবসাইট হোস্টিং, এগুলো অনেক ব্লগার আছে, অনেক কোম্পানি আছে আপনাকে সাজেস্ট করবে কই থেকে কিনবেন, সেখান থেকে দেখে কিনে নিন। যদি আপনার USD কার্ড থাকে, ডলার কারেন্সি কার্ড থাকে, তাহলে বাইরে থেকে কিনুন, আর যদি না থাকে তাহলে বাংলাদেশেও অনেক ভালো ভালো ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, খুবই ভালো তারা। বা একটু রিসার্চ করে নেন যে কারা ভালো দেয়, গুগলে সার্চ করেন বেস্ট ডোমেইন অ্যান্ড হোস্টিং বাংলাদেশ, তারপরে অনেকগুলো সাইট আসবে, অনেকে লেখালেখি করছে, যেখান থেকে আপনার পছন্দ হয় সেখান থেকে নিতে পারেন।
ওকে, আপনি যদি বাইরে থেকেও কোনো ডোমেইন হোস্টিং নেন কোনো প্রবলেম নেই। আমি যেগুলো দিতে চাইছিলাম বা শেখাতে চাইছিলাম যে অফার গুলো লাইক আস থিমস প্লাগইন বা স্টুডেন্ট বাকি স্টুডেন্ট যা যা পাচ্ছে আপনি সবগুলোই পাবেন, ঠিক আছে? ওকে, দেন আমি আজকে আমাদের ক্লাস শুরু করব। আমাদের ক্লাস আজকে ওয়ার্ডপ্রেস। তো ক্লাস শুরু করার আগে যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কাজ করতে হবে, এই ওয়ার্ডপ্রেস এর বেসিক গুলো আমাদের জানা দরকার। বেসিক না জানলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এগোতে পারবো না, ঠিক আছে? তো ফার্স্টে ওয়ার্ডপ্রেস বলতে আমরা কি বুঝি, ওয়ার্ডপ্রেস কি, কিভাবে কাজ করে, এর গুরুত্বপূর্ণ কি এবং কিভাবে ইনস্টল করতে হয়। সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখবো আমি যখন কথা বলবো, কেমন? ওকে, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হচ্ছে সাপোজ ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা পিএইচপি এবং মাইস্কুল দ্বারা তৈরি ওপেন সোর্স সফটওয়্যার। যেই সফটওয়্যারটি ইউজ করে আপনি আপনার সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। কি কি ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবেন, ওয়েবসাইটে কিন্তু কিছু ক্যাটাগরিজ আছে। আমরা সচরাচর আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো দেখে থাকি সেটা হয় হয় কোনো কোম্পানি ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, সেল ব্র্যান্ডিং ওয়েবসাইট। তো এই ব্র্যান্ডিং ওয়েবসাইট গুলো হয়ে থাকে, এজেন্সি ওয়েবসাইট হয়ে থাকে, রেন্টাল ওয়েবসাইট হয়ে থাকে, এডুকেশন ওয়েবসাইট হয়ে থাকে। সব ওয়েবসাইটে কিন্তু লুক সেম না। আপনি সাপোজ যদি কোনো এডুকেশনাল ওয়েবসাইটে যান বা পার্সোনাল ব্লগে যান, সেই সাইডের একরকম লুক দেখতে, আপনি যদি এজেন্সি সাইডে যান, রেন্টাল ওয়েবসাইট যান, সেটা কিন্তু আরেক রকম। তাহলে ব্লগিং ওয়েবসাইট কিন্তু আরেক রকম হয়, নিউজ পেপার যে ওয়েবসাইট গুলো তৈরি করে সেটার ওয়েবসাইটের লুক বা ডিজাইন কিন্তু একরকম হয় না। তো এই যে লুক বা ডিজাইন একরকম হয় না, সেগুলো আমরা চেঞ্জ করার জন্য আমরা কিছু ওয়ার্ডপ্রেস থিম ইউজ করি। এক এক থিমের এক এক রকম ডিজাইন রয়েছে, এক এক রকম ক্রাইটেরিয়া রয়েছে, ফিচার গুলো রয়েছে, কেমন? তো এখন যে ওয়ার্ডপ্রেস আপনারা অলরেডি জেনে গেছেন, এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পিএইচপি এবং মাইস্কুল দ্বারা তৈরি ওপেন সোর্স সফটওয়্যার। আমরা খুব সহজে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সাইটটি, ওই রুম রেন্টাল সাইট, পার্সোনাল ব্লগিং সাইট বা সেল ব্র্যান্ডিং সাইট তৈরি করতে পারি। হ্যাঁ, তো এটুকুই আপাতত শিখেন, তারপরে আরো দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। তো এই ওয়ার্ডপ্রেস আমরা আসলে কেন ইউজ করি? ওয়ার্ডপ্রেস ইউজ করার সব থেকে বেশি বিষয় হচ্ছে, ওয়ার্ডপ্রেস এখানে আপনাকে ওপেন সোর্স দিবে, এখানে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস টি শিখতে পারবেন। এখানে আপনার কোনো কোডিং নলেজ আপনাকে জানা লাগবে না, এটা আপডেট করতে পারবেন খুব ইজিলি। ওয়ার্ডপ্রেস আপনি যেই, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখাইছি, এসিও শিখাইছি, এসিও ফ্রেন্ডলি, আপনি নতুন করে খুব বেশি এসিও এখানে করা লাগবে না। ওয়ার্ডপ্রেস যেই প্লাগইন, যেই সফটওয়্যার গুলো থাকে সেটার সাহায্যেই খুব সুন্দরভাবে এসিও ফ্রেন্ডলি করতে পারবেন আপনার সাইটটি। ওকে, তো আরো যে বিষয়টি ওয়ার্ডপ্রেস কে পপুলার করে তুলেছে সেটা হচ্ছে প্লাগইন। সাপোজ আমি যদি আমার ওয়েবসাইটে নতুন কোনো ফাংশনালিটি, নতুন কোনো অপশন, নতুন কোনো ফিচার নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, আমার একটি আমার কোনো এক্সট্রা কোড করা লাগবে। বাট ওয়ার্ডপ্রেসে আপনাকে এগুলো কিছুই করা লাগবে না, একটি জাস্ট খালি প্লাগইন ইনস্টল করলেই ওই নতুন যেটা চাচ্ছেন আপনি, যেই ফাংশনালিটি চাচ্ছেন, যে ফিচারটি চাচ্ছেন, সেটি অ্যাড হয়ে যাবে। সো তারপরে এখানে আপনি যদি ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেমে পড়েন, এটার প্রচুর সাপোর্ট আছে অলরেডি, এটা নিয়ে রিসোর্স আছে অনেক, ব্লগ আছে, ভিডিও আছে, তো সব কিছু আছে। একটা প্রবলেমে পড়লেন, যার সেই প্রবলেমটা গুগলে লিখলেন, আপনার প্রবলেম সলিউশন হয়ে গেল, কারণ এটা নিয়ে অনেকে লেখালেখি করছে। তো যেখানে এত সুবিধা আমাদের ওয়ার্ডপ্রেসে দিচ্ছে, এই সুবিধাগুলোর কারণে মূলত আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকি। ওয়ার্ডপ্রেস এর যে থিম গুলো অলরেডি আপনারা জেনে গেছেন, আপনাকে যে থিম গুলো আছে, যে অনেক রকমের ওয়েবসাইট আছে, অনেক সাইডের ওয়েবসাইট আছে, আপনার কোনটা দরকার সেই ওয়েবসাইটেরই অলরেডি থিম চুজ করা আছে। আপনি জাস্ট খালি সেই থিমটা পারচেস করে অথবা ফ্রিতে, ওয়ার্ডপ্রেস এ বলে থাকি থাউজেন্ড অফ থাউজেন্ড থিম গুলো ফ্রিতে আছে, আবার কিছু থিম গুলো পেইড আছে। তো আপনি যেটা লাগবে এক্সাক্ট যদি সেই থিমটা ফ্রিতে পেয়ে যান তাহলে পেইডে যাওয়া লাগবে না, আর আপনি যদি অলরেডি যে থিমটা লাগবে ফ্রিতে পাচ্ছেন না তাহলে পেইডে যাওয়া লাগবে। প্লাগইন এর ক্ষেত্রেও সেম, ফ্রি প্লাগইন আছে এবং পেইড প্লাগইন গুলো আছে। আপনার যে কাজগুলো, যে ফিচার গুলো দরকার সেটা যদি ফ্রি প্লাগইনে কাভার করে তাহলে পেইডে যাওয়া লাগবে না, আর যদি সেটা ফ্রিতে কাভার না করে তাহলে আপনাকে পেইডে সেটা কিনতে হবে। দেন আরো কিছু লেকচার আমি সাজিয়েছি, সেটা আমি এখন ওপেন করতেছি, আশা করি সবাই দেখতে এবং শুনতে পাচ্ছি। তো এই লেকচার শিট আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার,
এটার মধ্যে ওয়ার্ডপ্রেসে ডিটেলস বর্ণনা করা আছে, আমি কথায় কথায় সবগুলোই প্রায় বলে ফেলেছি, দেখি যেটা না বলি। ওকে, এখানে যেগুলো সাজানো আছে সেটা হচ্ছে আপনার ব্লগ স্পট, ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে পার্থক্য গুলো কি। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস তো অনেক পরে আসে, তার আগে সব থেকে প্রথমে ছিল যে ব্লগ স্পট। সেই ব্লগ স্পট আমাদের দেখা যাচ্ছে যে যেই সাইটটি ডাইনামিক করার দরকার বা সুন্দর করার দরকার, সেটা ব্লগ স্পটে পসিবল হচ্ছিল না। তারপরে যখন ওয়ার্ডপ্রেস আসলো, মানুষ বুঝতে পারলো যে ব্লগ স্পট থেকে ওয়ার্ডপ্রেসে সাইটটি ডাইনামিক করা, লুকটি সুন্দর দেওয়া, এগুলো সবই পসিবল। দেন সবাই অনেকে কনভার্ট হয়ে ওয়ার্ডপ্রেসটা ইউজ করে। তো ব্লগ স্পট যেমন ফ্রি ছিল, ওয়ার্ডপ্রেসও তেমন ফ্রি। আপনি wordpress.com এটাতে যে জাস্ট খালি সাব ডোমেইন ইউজ করে, যেমন ব্লগ স্পট ডট কম, অনেকে যারা অনেক আগে থেকে ব্লগিং করি বা জানি, তারা আমরা সবাই জানি যে ব্লগ স্পট ফ্রিতে ইউজ করা যায়। কেমন, এটা গুগলের সার্ভিস, কিভাবে ফ্রিতে ইউজ করা যায়। সাপোজ আপনি একটা নাম দিলেন, আপনার নাম সাপোজ শাহিন ডট ব্লগ স্পট ডট কম, আমি যদি এরকম কোনো ওয়েবসাইট খুলতে চাই তাহলে সেটা ফ্রি। এটাতে আপনার ব্লগ স্পটটা রাখাই লাগবে আপনার ডোমেইনে, মেইন ডোমেইনে, ঠিক আছে। তো এটা যদি করেন তাহলে ব্লগ স্পটে সাইট তৈরি করে সেটা আপনি কন্টেন্ট দিতে পারেন, আপনি যেটা চাচ্ছেন সেটা দিতে পারেন। বা তার থেকে ভালো হবে আপনি যদি সেম কাজটি ওয়ার্ডপ্রেসে করেন, ওয়ার্ডপ্রেসে দুইটা আছে, ওয়ার্ডপ্রেস ফ্রি এবং পেইড। তো ওয়ার্ডপ্রেসে ফ্রিতে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে শাহিন ডট ওয়ার্ডপ্রেস ডট কম এটা নিতে হবে, মানে ওয়ার্ডপ্রেসটাকে রাখতেই হবে, তাহলে ফ্রি। আর আপনি যদি চান যে না shahinnazafi.com বা shahinnazafi.me এটা রাখবেন, তাহলে আপনাকে অবশ্যই ডোমেইন পারচেজ করতে হবে। এখন দেখেন আপনারা হচ্ছে সাব ডোমেইন নেবেন নাকি রেগুলার ডোমেইন, যেখান থেকে ইচ্ছা পারচেজ করে ডোমেইন নিয়ে কাজ করবেন, ঠিক আছে। যদি সাব ডোমেইন নিতে চান তাহলে ফ্রি, আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আপনার জাস্ট খালি আপনার নাম ডট ব্লগ স্পট ডট কম, তার মানে ব্লগ স্পটটা ডট কমটা রাখতেই হবে আপনার ডোমেইনে। যদি এটাকে ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন, সেম ফাংশনালিটি সেম ফিচার গুলো পাবেন। এখানে কিছু কিছু ফিচার দেখে নেবেন, যে এটা হচ্ছে ব্লগ স্পট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেটা ফ্রি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, আর এটা হচ্ছে যেটা সেলফ হোস্টেড আপনার ডোমেইনে যেটা প্রোভাইড করে। এর মধ্যে পার্থক্য গুলো একটু সময় করে দেখে নেবেন। ওয়ার্ডপ্রেসের মধ্যে যেই পজ অ্যান্ড কন গুলো আছে এগুলো দেখে নেবেন সময় করে। আমরা কেন ওয়ার্ডপ্রেস ইউজ করি সেটা অলরেডি আমি বলে দিয়েছি, ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো। ডোমেইন হোস্টিং সম্বন্ধে অলরেডি আলোচনা করা হয়েছে, ডোমেইন যারা প্রোভাইড করে সেটা আলোচনা করা হয়েছে, হোস্টিং গুলো সবাই জানেন, আমি বলে ফেলেছি অলরেডি। দেন আমি চলে যাই আরো নিচে, আরো নিচে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেটা ওয়ার্ডপ্রেস এর আমরা এত কথা বললাম, বা ওয়ার্ডপ্রেস ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, এই সফটওয়্যারটি সি প্যানেল এর মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয় এটাই আমাদেরকে শিখতে হবে আজকে বা দেখাবো। হ্যাঁ, তো এই ওয়ার্ডপ্রেস আমরা যখন, আমরা যারা ডোমেইন হোস্টিং পারচেস করব, তো আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ করিনি, একজন করেছে, জাস্ট সে আমাকে 8:30 নক দিচ্ছে যে এখন রেডি করে যাবো, ঠিক আছে। তো তখন তো আমি ক্লাস রেডি করা নিয়ে ব্যস্ত, কারণ আমি জানেন যে প্রত্যেকটা ক্লাস করানোর আগে আমি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা স্টাডি করি, কোনোদিন বেশি কোনোদিন কম, ঠিক আছে। বাট আমি আরো বেশি জানার জন্য, আমি কি আরো শেখার জন্য, আপনাদেরকে সুন্দর প্রেজেন্টেশন করার জন্য স্লাইড গুলো রেডি করি, কন্টেন্ট গুলো সাজাই, অনেক কিছু লিখি, অনেকের মেইল করি, ফেসবুকে পোস্ট করি, ঠিক আছে। ওকে ফাইন, তো দেন এখানে কি হয়েছে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সি প্যানেল থেকে। আপনারা সি প্যানেল কখন পাবেন, সব থেকে ভালো হতো কি আপনারা যদি কেউ আজকে অন্তত নিজেরা সাইটটি বাই করতেন, এটা বাই করলে আপনাদের বেশি সুবিধা হতো, কারণ আমি লাইভ দেখাতে পারতাম, ডাজেন্ট ম্যাটার আমি লাইভ দেখাবো কিন্তু সেটা আমার ওয়েবসাইট থেকে দেখাবো। যদি কেউ কিনতেন তাহলে কাজটি তার ওয়েবসাইটে করে দিলাম, তাহলে তার নিজের কাজটি হয়ে গেল, সবাইকে ভালোভাবে দেখতে পারতেন। বাট এই সিচুয়েশনটা আপনারাই তৈরি করেছেন যে আমি সামাও দেখাতে পারতেছি না, ঠিক আছে, এটা আমার ডোমেনে দেখাবো আমি এখন। ওকে, তারপরে এটা সি প্যানেল ইনস্টল করতে হবে, সি প্যানেল এবং ডোমেন হোস্টিং সম্বন্ধে অলরেডি বলা আছে। তো আমি এখন লাইভে চলে যাচ্ছি, লাইভে চলে যেয়ে দেখাবো যে কিভাবে এটা ইনস্টল করতে হয়, কেমন। ফার্স্টে আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো সি প্যানেলে লগ ইন করার পরে যাক, সি প্যানেলের লুকটা এমন না, এটা আমার হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, তো আমার কোম্পানির
এখানে হাজার অনেক সি প্যানেল আছে, তো যাই হোক যেকোনো আমি একটাতে যাচ্ছি, সাপোজ আমার এখানে অনেক ডোমেইন আছে, সাপোজ আমি যে কোনো একটা ডোমেইনে, অনেক ডোমেইন গুলো ফ্রিতে আছে আপনাদের দেখানোর জন্য এনাফ, ঠিক আছে, আমি সাপোজ আমার এই ডোমেইনটা গেট ভিএসএন ক্যাশ সিস্টেম, ওকে ফাইন, তো এই ডোমেইনে আমি ইনস্টল দিব, আমার ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখাবো। আমি আগে দেখে নিই যে আমার ওয়ার্ডপ্রেস সাইটটি কেমন ছিল উইথাউট ইনস্টলেশনে, আমার সাইটটি কেমন ছিল এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমার সাইটটি কেমন হবে। সাপোজ আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন, আপনার সাইটটি সিম্পলি এভাবে সাদামাটা থাকবে, ওর মধ্যে কিছু কন্টেন্ট থাকবে না, ভিডিও থাকবে না, ইমেজ থাকবে না, কারণ আপনি তো এখনো ওয়েবসাইট ডিজাইন করেননি, ডেভেলপ করেননি, থাকার কথাও না, ঠিক আছে। দেন এখান থেকে কিভাবে থাকবে, আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে ফার্স্টে সি প্যানেল সবার সেম এমনটি হবে। এটা হওয়ার পরে আপনাকে ডিরেক্টলি চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস, স্ক্রিপ্ট থাকবে, স্ক্রিপ্ট নামে একটা অপশন থাকবে, ওই স্ক্রিপ্টে ওয়ার্ডপ্রেস থাকবে, ওয়ার্ডপ্রেস আমাকে ক্লিক করতে হবে। ওকে, ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে এখানে আসবে ইনস্টল নাও অপশনটি পাবেন আপনারা, ইনস্টল নাও এ ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পরে এখানে সব থেকে লেটেস্ট যে ভার্সন ওয়ার্ডপ্রেস এর সেটা দিবেন। তো এখানে কোন প্রোটোকল, তো আমরা যখন একটা ওয়েবসাইটে যাই বা দেখি সেই ওয়েবসাইটটি মূলত HTTPS দিয়ে শুরু হয় বা HTTP দিয়ে শুরু হয়, আপনি এখান থেকে WW দিয়ে শুরু হয়, আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, সব থেকে বেটার হবে https/www. এটা সিলেক্ট করার পরে আপনার ডোমেইনটা অলরেডি সিলেক্ট করাই আছে, আমি এই ডোমেইনে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। তো ডোমেইনটি সিলেক্ট করা আসার থাকার পরে আপনাকে একটু নিচে চলে আসতে হবে স্ক্রল করে। তার আগে একটা কথা বলে রাখি, আমি যে ওয়েবসাইটটি দেখাবো বা তৈরি করছি সেটা একটি পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট। আমি বলেছি আপনারা একটি ই কমার্স সাইট, প্রোডাক্ট সেলিং সাইট, কর্পোরেট সাইট, বিজনেস সাইট, সব সাইটই তৈরি করতে পারেন। আমি আজকে যেটা দেখাবো, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট। পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট কেমন, আপনার নিজের নামে যেটা, নিজে যেটা ব্লগিং করতে চান, আপনি নিজের নামে যেটা সার্ভিস দিতে চান, যেটা আমার আছে shayannajapi.me, সেটা কিভাবে তৈরি করলাম, সেটা কিভাবে তৈরি করতে হয়, কেমন। ওকে, তারপরে এখানে আমি হচ্ছে সাইড নেমে দিলাম যে টেস্ট, আপনারা অবশ্যই আপনার নাম দিবেন এবং সাইডে কি দিতে চান, সাইডে ডেসক্রিপশন দেবেন, টেক্সট ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওকে, এটা জাস্ট ডেমো আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। দেন এখানে একটি আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনার সাইডে ঢুকতে হবে, ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে হবে, সেটা হচ্ছে shayannajapi। পাসওয়ার্ডটি আর বললাম না, এখানে আপনার মেইলটি দিবেন, ইমেলটি দিবেন, ইমেলটি দেওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, আমি ইনস্টলে ক্লিক করব, ইনস্টল, সাইটটি ইনস্টল হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমার ওয়েবসাইট ইনস্টল হচ্ছে এখন। হ্যাঁ, তো ইনস্টল হওয়ার পরে সাপোজ আপনাকে এখানে চলে যাই আমি, অনেক সময় দেখতে পারেন যে সাইডে ডেটা গুলো চেঞ্জ হয়নি, তো চেঞ্জ না হওয়ার কারণে আপনার ওয়েবসাইটে যে কুকিজ গুলো থাকে সেই কুকিজ বা হিস্টোরি গুলো সেভ আছে, তো আপনাকে এই কুকিজ বা হিস্টোরি ডিলিট করতে হলে ব্রাউজারটি চেঞ্জ করতে হবে, বা ব্রাউজারে যেভাবে কুকিজ বা স্টোরি ডিলিট করে সেভাবে ডিলিট করবেন। দেন আরো একটা অপশন আছে, সেটা সি প্যানেল থেকে হচ্ছে আপনি ক্যাশ ডিলিট করে দিতে পারেন। ওকে, দেখুন আমার সাইডে কিন্তু কিছুই ছিল না, এখানে জাস্ট আমি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই সাইটটি কিছু না কিছু আইছে। এখন কথা হচ্ছে তাহলে আমার ওই পুরোটা কখন আসবে, পুরোটা আমি এখন যেটা ইউজ করব ল্যাডি, ল্যাডি থিম, আপনি যদি ল্যাডি থিম গুগলে সার্চ করেন তাহলে থিম ফরেস্ট, এটা হচ্ছে থিম বিক্রি করা সব থেকে জনপ্রিয় মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে দেখাবে এটা $32, এটা আমাদের অলরেডি আছে, সো আমি এটা সবাইকে ফ্রিতে দিব, কারো কেনা লাগবে না। এখন কথা হচ্ছে এটা লাইভ ডেমো, আপনারা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি কেমন হবে, আপনার ওয়েবসাইটটি ঠিক এমনটি হবে। এটা সময় নিবে আসতে অথবা নাও আসতে পারে, ওকে ফাইন, আপনার ওয়েবসাইটটি এমনটি কিভাবে তৈরি করবেন এখন।
তো সাপোজ আপনি যখন থিমটি পারচেস করবেন, থিমটি পারচেস করার পরে আপনি যখন এই থিমটি পারচেস করবেন, থিমটি পারচেস করার পরে এটা ডাউনলোড একটি অপশন দিবে। ডাউনলোড করে যে ফাইলটি আসবে সেটা আপনার পিসিতে রাখবেন। পিসিতে রাখার পরে আপনি এখানে চলে যাবেন, আপনার ডোমেন .com/wp-admin, ওকে। ডাব্লিউপি অ্যাডমিনে যে মনে আছে কি আপনাদের আমি যেটা হচ্ছে দিয়েছিলাম, বলেন তো কি ইউজার নেম দিয়েছিলাম, পাসওয়ার্ড কি দিয়েছিলাম, সেটা তো বলি নেই আপনাদেরকে। ওকে, দেন আমি এখানে লগ ইন করতে হবে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে আপনাকে চলে যেতে হবে অ্যাপারেন্সে, যে থিমসে চলে যেতে হবে। হ্যাঁ, থিমসে চলে যাওয়ার পরে এখানে আপনি অ্যাড নিউ চলে যাবেন, মানে নতুন একটি থিম অ্যাড করবেন। নতুন যখন থিম অ্যাড করবেন তখন হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো থিম আসবে। এখানে আপনি সকলে সার্চ করো, আপনার যেটা দরকার সেটা দেখতে পারেন, পপুলার, লেটেস্ট, ফেভারেট, ফিচার, ফিল্টার, তো এখানে এগুলো দেখতে পারবেন। দেখতে পেরে আপনি এই থিমগুলো ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এই থিমগুলো ফ্রি, আপনাদের পারচেস করতে হবে না। আমি বললাম না, ফ্রিতে অনেক অনেক থিম আছে, হাজার হাজার থিম আছে, তো ফ্রিতে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখন যদি চান যে না আপনি পেইড থিম ইউজ করবেন, অলরেডি পারচেস করা আছে সেটা ইউজ করবেন, তখন আপনাকে যেতে হবে আপলোড, আপলোড থিমে যেতে হবে। আপলোড থিমে যাওয়ার পরে চুজ ফাইলে যেতে হবে। চুজ ফাইলে যাওয়ার পরে আপনার ল্যারি থিমটা যেখানে ডাউনলোড করা আছে ওই ফাইলটি আপনাকে এখানে সাইডে আপলোড করতে হবে ফাইলটি, কেমন। আমি অলরেডি পারচেস করা আছে আমার, সেটা থেকে আমি ওপেন করতেছি, ওপেন করে এটা ইনস্টল করব, কেমন। আশা করি সবাই বুঝতে পারছেন, আমি কোনো অপশন বাদ দিচ্ছি না। সো ভিডিও শেষে আপনি দেখে দেখে নিজেই করতে পারবেন, হ্যাঁ, এই ভিডিও পজ করে করে, যারা নিউ আর কি, আর যারা অলরেডি পারি তো পারি। তো এখানে তারপর ইনস্টল নামে ক্লিক করবেন, একটু সময় নেবে, কারণ আমার থিম একটি, আপনার থিমে একটি স্পেস আছে বা স্টোরেজ আছে সেটা অলরেডি সার্ভারে আপলোড হচ্ছে, সো একটু সময় নেবে। তো এখানে দেখাবে যে আপনার থিমটি সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে আপনার সাইটে। এখন কি করতে পারেন, আপনি অ্যাক্টিভ করে দিবেন, ওকে, অ্যাক্টিভ করে দেন, ওকে। থিমটি আপনি অ্যাক্টিভ করে দিয়েছেন, অ্যাক্টিভ করার পর এই থিমের সাথে চলাইতে হলে থিমটা আমাকে ইউজ করতে হলে কিছু বাই ডিফল্ট ভাবে কিছু প্লাগ ইন লাগবে, হ্যাঁ। তো আপনাকে চলে যান যে বিগেন ইনস্টলিং প্লাগ ইনে চলে যান, এখানে শো করবে, একটু ভালোভাবে লক্ষ্য করবো। দেন যে প্লাগ ইন গুলো রিকমেন্ড করছে সেগুলো অল করে, অল করে ইনস্টল করে অ্যাপ্লাই করে দিব, ওকে। এখন আমার সাইটটা কি ছিল আর এখন সাইটটা কি আসলো সেটাই আমরা দেখবো, কোনো চেঞ্জ হয়েছে কিনা, আমি সুন্দর করে ওয়েবসাইট তৈরি করতে পেরেছে কিনা। ওকে, একটু সময় নিতে পারে আপনার সাইট ইনস্টল হতে, সার্ভারে যেটা আপলোড হতে পারে, কারণ ক্যাশ, কুকিজ এগুলো ব্রাউজারে সেভ থাকে। তো ব্রাউজারে সেভ থাকলে কি হয়, পিভিআর যেই ডিজাইনটা ছিল সেটা অনেক সময় শো করে, কেমন। ওকে, আমরা একটু সময় নিচ্ছে যেহেতু আমরা তাদেরকে একটু সময় দিই বা নতুন ব্রাউজারে দেখতে পারি আমরা। তো এখানে আমি চলে যাব, আপনাকে আরেকটা কাজ করতে হবে, সবগুলো প্লাগইন ইনস্টল করার পরে অ্যাপারেন্সে চলে যাবেন। অ্যাপারেন্সে চলে যাওয়ার পরে ইম্পোর্ট ডেমো ডাটা, ইম্পোর্ট ডেমো ডাটাতে চলে যাওয়ার পরে আপনাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে, কেমন। ইম্পোর্টে ক্লিক করব, ওকে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আপনি সাইটটি এসে আবার লোড দিবেন, দেখবেন যে চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এই সাইটটি কি ছিল আর কি সাইটটি চলে আসলো, ঠিক আছে।
এই সাইটটাতে সুন্দরভাবে কন্টেন্ট গুলো চলে আসলো। ও আই অ্যাম ল্যারি ড্যানিয়েল, তো সে কি ওয়েব ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার, তার সাথে ভাবে কন্ট্যাক্ট করতে পারবেন, সে কিসে কিসে এক্সপার্ট, তার যে সিভি বা রিজিউমটি আছে সেটা ডাউনলোড করতে পারবে, আপনি কোনো কোম্পানিতে দিলে সে কোন সার্ভিস বা প্রোডাক্ট সেল করছে সে এখানে দিতে পারবে, দেন তার রিসেন্টলি যে কাজগুলো আছে প্রজেক্ট গুলো করেছে সে এখানে শোকেসের হিসাবে শোকেসের মতো রাখতে পারবে, শো করতে পারবে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সে কোন কোন কোম্পানিতে কাজ করেছে সেটা ফিচার করতে পারবে, তার সাথে আলোচনা করতে হলে, তার সাথে কথা বলতে হলে তার কন্ট্যাক্ট গুলো এখানে দেখতে পারবে। তাহলে এটা আপনারা এখানে এখন কি করতে পারি, যেহেতু অলরেডি আমার সাইটটি তৈরি করে ফেলছি আমরা ওয়ান ক্লাসে ওয়ান লেকচারে আমরা সাইটটি তৈরি করে ফেললাম আমরা ওয়ার্ডপ্রেস এর সাহায্য নিয়ে, তো এখন আপনাকে যেটা কাজ করতে হবে, শোনা যাচ্ছে মেবি কথা আমার, এখন আমাকে যে কাজগুলো করতে হবে, এই যে এই মানুষের ছবি আসে না, ল্যারির ছবি আসে না, এটা চেঞ্জ করে এখানে আমার ছবি দিব, কেমন? এখন কি করতে হবে, নামটি আছে, নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন, দেন এখানে কি করবেন, এখানে যে ও আসলে ফ্রিল্যান্সার বা ওয়েব ডিজাইনার এখন আপনি কি আপনার সেটা এখানে দিবেন, তো তারপর এখানে আপনি কোনটাতে কত পার্সেন্ট এক্সপার্ট দেন।